প্রমোশন প্রমোশন শাউট আউট শাউট আউট কোলাব্রেশন সো সারাদিন আমি যখনই আপনাদের কমেন্ট পড়ি তার মধ্যে এইটি পার্সেন্ট কমেন্ট থাকে প্রমোশন শাউট আউটেটে সো অনেকে বলেন যে আমার চ্যানেলে কন্টেন্ট আছে আমার চ্যানেলকে প্লিজ প্রমোট প্রোমোট করে দেন বা শাউট আউট দিয়ে দেন তাহলে আমি একটু গ্রোথ পেয়ে যাব সো অনেকে অনেক রকম কথা বলে তো এই যে প্রোমোশান আর শাউট আউট এই নিয়ে একটি আছে একটি যে এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে আমি একটা দেখো যে আপনি অন্য কোনো চ্যানেলের সঙ্গে খুব সহজেই একটি কোলাবরেশন তৈরি করে কীভাবে আপনার চ্যানেলটিকে গ্রোথ করতে পারবেন এবং অপর যে চ্যানেলটিকে যার সঙ্গে অ্যাড হবেন তার চ্যানেলটা কিন্তু অনেকটাই গ্রোথ হবে সো বেসিক্যালি আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে আপনি অ্যাজ এ পার্টনার চ্যানেল আপনার চ্যানেলে অ্যাজ এ পার্টনার চ্যানেল বা অ্যাজ এ সেকেন্ড চ্যানেল অন্য একটি চ্যানেলকে কী করে অ্যাড করবেন এবং তার চ্যানেলে কী করে আপনার চ্যানেলটি অ্যাড করাবেন সো হ্যালো বন্ধুরা আমি শুভ যদি আপনারা দেখেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে তো আসুন বেশি দিয়ে না করে শুরু করা যাবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন যারা আমাদের পরবর্তী ভিডিও আপনারা মিস না এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে লাল কালারের বটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের এই ঘন্টাটা বাজিয়ে দেবেন আপনি যখনই অন্যের চ্যানেলে বা আপনার চ্যানেলে অন্য চ্যানেলে অ্যাড করবেন অ্যাজ এ পার্টনার অ্যাজ এ সেকেন্ড চ্যানেল তখন হবে কী ব্যাপারটা যখন আপনার ভিউয়ার্সগুলো আপনার চ্যানেলে আসবে তখন আপনার ভিউয়ার্সগুলো ওই চ্যানেলটিকে দেখতে পাবে এবং ওই চ্যানেলের ভিডিওগুলি যদি তার ভাল লাগে ওই চ্যানেলটিকে কিন্তু সে সাবস্ক্রাইব করবে এবং ওই চ্যানেলটিকেও কিন্তু সে ফলো করবে এবং সেইভাবে একদম পরপরিভাবে ওই চ্যানেলেও যদি কেউ ভিজিট করে আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিক সে যদি আপনার কন্টেন্ট থাকে তাহলে কিন্তু ওখানে আপনি ওই ভিউয়ার্সটি ফরওয়ার্ড হয়ে যাবে এর ফলে মানে একটি চেন তৈরি হয়ে যাবে যার ফলে আপনার যে দুটো চ্যানেলের মাধ্যমে আপনারা দুজনাই একটি উঁচু লেভেলে চলে যেতে পারবেন তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে আমরা দেখা যাক আমরা কীভাবে অ্যাজ এ সেকেন্ড চ্যানেল অর্থাৎ বা অ্যাজ এ পার্টনার চ্যানেল আমাদের চ্যানেলটাকে কীভাবে অ্যাড করবো তো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এবার আমরা দেখিনি যে আমরা আমাদের পার্টনার চ্যানেল বা সেকেন্ড চ্যানেল এসে বা যার সঙ্গে আপনি কোলাপ করতে চান সেই চ্যানেলটি আপনি আপনার চ্যানেলে নিজে কী করে অ্যাড করবেন সো অ্যাড করার জন্য আমি মোবাইল ফোনটি দেখাচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে কী করে করবেন ল্যাপটপ কম্পিউটার পিসি সব একদম একই রকম একই ব্রাউজার একই যা কিছু আপনি সব একই প্রসেসে হবে সো মোবাইলটা দেখাচ্ছি কারণ সকলের কাছে পিসি বা ল্যাপটপ তো থাকে না তো অধিকাংশ মানুষের কাছে কিন্তু মোবাইলটা থাকে সো মোবাইলে একটি ব্রাউজার বাই ডিফল্ট থাকে যেটা নাম হচ্ছে ক্রোম ক্রোম ব্রাউজারটিকে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি ইউটিউব অ্যাপ্লিকেশান বা ইউটিউবের যে ওয়েবসাইটটি সেটি এখান থেকে ওপেন করবেন তো ইউটিউবের যে ওয়েবসাইটটি সেটা এখানে ওপেন হয়ে যাবে দেন আপনি এই উপরে তিনটে ডটের উপর ক্লিক করবেন তিনটে ডটের উপর ক্লিক করার পর আপনি একটু নিচে চলে যাবেন সো নিচে চলে যাওয়ার পর আপনি ডেস্কটপ সাইট বা রিকোয়েস্ট ফর ডেস্কটপ সাইট বলে একটু অপশান পাবেন এই ঘরে একটি টিক করে দেবেন টিক করে দেওয়ার পর পেজটা অটোমেটিকলি রিলোড হয়ে যাবে সো রিলোড হয়ে যাওয়ার পর আপনি একবার জুম করে নেবেন এভাবে পিনচেন জুম মানে যেভাবে আপনি ফটোতে জুম করেন সেভাবে আপনি জুম করে নেবেন দেন আপনি আপনার লোগোর উপর ক্লিক করবেন আপনার যে চ্যানেল সেই চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর আপনি মাই চ্যানেলে চলে যাবেন সো মাই চ্যানেলে চলে যাচ্ছি আমি এখন আমাদের মাই চ্যানেল অপশনে চলে এসেছি মাই চ্যানেলে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনাকে এখানে লেখা দেবে কাস্টমাইজ চ্যানেল সো নীল কালারের বর্ডারের মধ্যে লেখা থাকবে কাস্টমাইজ চ্যানেল সো আপনি কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবেন একবার সো কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনাকে এই নিচে চলে যেতে হবে এইখানে এরকম জায়গায় চলে যেতে হবে আপনার যে ভিডিওগুলো থাকবে ভিডিওর এখানে নিচে চলে হবে দেন আপনার সামনে এরকম একটা অপশন থাকবেন অ্যাড এ সিলেকশান সো অ্যাড এ সিলেকশনের উপর আপনি ক্লিক করবেন এ সিলেকশনের উপর ক্লিক করার পর আপনার সামনে দুটো এরকম ইন্টারভেস চলে আসবে একটা হচ্ছে কন্টেন্ট একটা হচ্ছে লেআউট সো লেআউট আপনি ক্লিক করবেন না আপনি জাস্ট কন্টেন্টের উপর ক্লিক করবেন সো কন্টেন্টের উপর ক্লিক করার পর আপনাকে চুজ করে নিতে হবে এখানে কাস্টম গ্রুপিং সো এই যে অপশনটি আছে কাস্টম গ্রুপিংয়ের উপর আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে অ্যাড চ্যানেল বলে দেখুন একটি নতুন অপশন আপনার সামনে শো হচ্ছে সো আমি অ্যাড চ্যানেলের উপর ক্লিক করি অ্যাড চ্যানেলের ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো শো হবে উইন্ডো শো হওয়ার পর আপনি এখানে উপরে যেটা লিখবেন সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে অর্থাৎ আপনি যদি এখানে লিখতে চান যে সাবস্ক্রাইব দিস চ্যানেল সাবস্ক্রাইব আওয়ার গেমিং চ্যানেল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব দিস টেক চ্যানেল আপনি এখানে যা লিখবেন এই যে সিলেকশন টাইটেল আর এখানে যা লিখবেন সেটা ওকে শো করবে দেন আপনি যে চ্যানেলটিকে কোলাপ করতে চান বা যে চ্যানেলটি অ্যাজ এ পার্টনার বা অ্যাজ এ সেকেন্ড চ্যানেল এখানে অ্যাড করতে চান সেই চ্যানেলটির যে ইউআরএলটি বা যে লিঙ্কটি সেটি আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার পাশে একটি অপশন আসবে অ্যাড সো অ্যাডের উপর ক্লিক করার পর আপনার চ্যানেলটির লোগোটি এখানে শো করবে শো করার পর আপনি ডানের উপর ক্লিক করবেন সো আমার অলরেডি একটা চ্যানেল অ্যাড আছে যেটা আমার সেকেন্ড চ্যানেল জ্যোতি গেমার বলে সো এই চ্যানেলটি আছে বলে আমি অন্য চ্যানেল অ্যাড করতে পারছি না আপনি একটাই চ্যানেল কিন্তু ওখানে অ্যাড করতে পারবেন এবং তারপরে ডানের উপর ক্লিক করবেন দেখবেন আপনার এখানে যে চ্যানেলটি সেটি অ্যাড হয়ে যাবে এর ফলে হবে কি এই চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো সেটা আপনার চ্যানেলে আসবে আপনার চ্যালের সাবস্ক্রাইবারগুলো এই চ্যানেলে যাবে অর্থাৎ একটি মেলবন্ধন তৈরি হয়ে যাবে এবং আপনাদের দুটোই চ্যানেলই একটি গ্রোথ লেভেলে পৌঁছে যাবে তো আশা করছি ভিডিওটি সবাই ভালো লেগেছে হেল্পফুল হয়েছে আর কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের জন্য এইটুকুই শিখতে থাকুন জানতে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ